হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এ সপ্তাহে আলোচনা করব পয়লা মের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে। প্রথমে দেখো রয়েছে পূর্ব বর্ধমান জেলা আদালতে নিয়োগ। তো এখানে বলা হয়েছে নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনার 11 পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে অফলাইনে আবেদন করতে হবে 4 মে 2024 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে https://purvabardhaman.dcourts.gov.in এ। নেক্সট দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 81টি। যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 13 মে 2024 দুপুর 3টের মধ্যে। বিস্তারিত পাবে https://purvabardhaman.dcourts.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে কালিম্পং জেলা আদালতে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 37টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 17 মে 2024 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে https://www.kolkatahighcourt.gov.in এ এবং https://www.kalimpongdcourts.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ। তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 1133টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই। আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে 1 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://sccr.indianrailways.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ। তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 490টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 1 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.aai.aero। নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুল বিজাপুরে নিয়োগ। তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অফলাইনে আবেদন করতে হবে 4 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.sssbj.in এ। নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 3712টি। যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 7 মে 2024 পর্যন্ত https://sssc.gov.in এ এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত পাবে। নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ। তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 861টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 9 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://sccr.indianrailways.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ। তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 30টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 9 মে 2024 বিকেল 3টের মধ্যে। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে নেভাল ডকইয়ার্ডস মুম্বাই নিয়োগ। তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 301টি। তো এখানে যোগ্যতা বলা হয়েছে আইটিআই। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 9 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://registrationindia.in এ। নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ। তো এখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং ক্লার্ক পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 410টি। যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 9 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.jharkhandhighcourt.nic.in এ। নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ। তো এখানে আরপিএফ ও সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 452টি। যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 14 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://indianrailways.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ। তো এখানে আরপিএফ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, শূন্য পদ রয়েছে 4208টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 14 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://indianrailways.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির বিভিন্ন পদে নিয়োগ। তো এখানে শূন্য পদ রয়েছে 37টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অফলাইনে আবেদন করতে হবে 20 মে 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://nifty.ac.in এ। তো দেখো, এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে 506 অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমাবলে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 506 জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 মে 2024 সন্ধ্যা 6টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে এবং NCC সার্টিফিকেট থাকলে ভালো হয়। শারীরিক মাপযোগ হতে হবে, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 165 সেমি, বুকের ছাদি না ফুলিয়ে 81 সেমি ও ফুলিয়ে 86 সেমি, ওজন কমপক্ষে 50 কেজি হতে হবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 57 সেমি আর ওজন 46 কেজি হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে ভালো চোখে 6-6 এবং খারাপ চোখে 6-12 এবং 2 চোখে 6-9। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 20 বছর থেকে 25 বছরের মধ্যে। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1999 থেকে 1 আগস্ট 2004-এর মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nisc.in। নেক্সট তাকে বলা আছে এখানে দরখাস্তের ফি বাবদ 200 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে AI এয়ারপোর্ট সার্ভিসে 145 কর্মী। তো এখানে বলা হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা AI এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে জয়পুর বিমানবন্দর এবং হ্যান্ডিম্যান জুনিয়র এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার ও জুনিয়র অফিসার টেকনিক্যাল পদে 145 জন নিয়োগ করা হবে। 3 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। বয়স হতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী 28 বছরের মধ্যে। OBC প্রার্থীরা 3 বছর, তপশিলী প্রার্থীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে হ্যান্ডিম্যান পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, ইংরাজি ভাষা পড়া ও বোঝায় দক্ষ হতে হবে, শূন্য পদ রয়েছে 66টি। জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার এবং হিন্দি ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার ব্যবহার ও হিন্দি ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে। জুনিয়র অফিসার টেকনিক্যাল পদের জন্য মেকানিক্যাল, অটোমোবাইল এবং প্রোডাকশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় BE পাস হতে হবে। তো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছা হবে। দরখাস্ত করতে হবে www.aiasl.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টারে 71 কর্মী। তো এখানে বলা হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার মুম্বাই ফিমেলস নার্স, স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং কিচেন এবং সুপারভাইজার ও টেকনিশিয়ান পদে 71 জন কর্মী নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 মে 2024 বিকেল 5:30টার মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ফিমেল নার্স এ পদের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং টেস্ট এবং নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং পাস এবং অঙ্কোলজি বিষয়ে নার্সিং ডিপ্লোমা পাস হতে হবে। ইন্ডিয়ান নার্সিং এবং স্টেট নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত বেসিক নার্সিং এবং বেসিক BSc নার্সিং পাস হতে হবে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 7 মে 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। স্টেনোগ্রাফার গ্রাজুয়েট হতে হবে এবং শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দ লেখার গতি এবং প্রতি মিনিটে 40টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক। লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য গ্রাজুয়েট হতে হবে এবং MS অফিস বিষয়ে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://tmc.gov.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 300 টাকা অনলাইনে জমা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে UGC নেট পরীক্ষার মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং PhD কোর্স এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে PhD কোর্স শুধুমাত্র PhD কোর্সে ভর্তির যোগ্যতা অর্জনে সর্বভারতীয় স্তরে পরীক্ষার UGC ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট June 2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 মে 2024 পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে 50% নম্বর সহ, তপশিলী ও সম্প্রদায় এবং OBC এবং SC এবং LCL এবং তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় 50% নম্বর এবং সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ugcnet.nta.ac.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1150 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট তাকে বলা হয়েছে এনএসপিসি লিমিটেডে 57 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসপিসি লিমিটেডে 57 জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি এবং এলসিএস প্রার্থীরা 3 বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত পাঠাতে হবে 30 এপ্রিল 2024 বিকেল 5টার মধ্যে। তো এখানে বলা হয়েছে আইটিআই অ্যাপারেন্টিস পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে। ট্রেড অনুযায়ী শূন্য পদ বলা হয়েছে কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড 1 বছরের ট্রেনিং পিরিয়ডে সরকারি নির্দেশ অনুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে দরখাস্ত পূরণ করবে আইআইটি পাস প্রার্থী। তো এখানে দরখাস্ত পূরণ করার জন্য আইআইটি পাস প্রার্থীদের জন্য https://apprenticeshipindia.org এই ওয়েবসাইটের মাধ্যমে এবং অন্যান্য প্রার্থীদের বেলা https://nats.education.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে ডাক বিভাগে 27 স্টাফ কার ড্রাইভার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারে ডাক বিভাগের অধীনস্থ মেল মোটর সার্ভিস বেঙ্গালুরু স্টাফ কার্স ড্রাইভার পদে 27 জন নিয়োগ করবে। দরখাস্ত পাঠাতে হবে 14 মে 2024 বিকেল 5টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও 3 বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিজমে জ্ঞান থাকা আবশ্যক। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি প্রার্থীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। আবেদন করার পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করতে হবে tbw.indianpost.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা 29 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগী সংস্থা নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি অ্যাপারেন্টিস পদে 29 জন নিয়োগ করবে। বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। দরখাস্ত করতে হবে অনলাইনে 4 মে 2024 মধ্যে। যোগ্যতা বলা হয়েছে আইটিআই পদের জন্য আইটিআই ট্রেড অ্যাপারেন্টিস পদের জন্য ফটোগ্রাফার ও ডিজিটাল ফটোগ্রাফার, ইলেকট্রিশিয়ানস, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ডিজেল এবং মেকানিক্যাল ট্রেডে 2022 ও 2023 ও 2024 সালে আইটিআই পাস হতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বিই বা বিটেক পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল, আর্কিটেকচারাল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আবেদন করার পদ্ধতি বলা হচ্ছে দরখাস্ত করার পূর্বে আগ্রহী প্রার্থীদের প্রথমে www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে হাসপাতালে 28 কর্মী নিয়োগ। তো এখানে বলা হয়েছে টাটা মেমোরিয়াল হাসপাতালে মুম্বাই ফিমেলস নার্সে লোয়ার ডিভিশনের ক্লার্ক, স্টেনোগ্রাফার, টেকনিশিয়ান ও মেডিকেল ফিজিওথেরাপিস্ট পদে 28 জন কর্মী নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 মে 2024 বিকেল 5:30টার মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ফিমেল নার্স পদের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং স্টেট নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইংয়ে পাস এবং অঙ্কোলজি নার্সিং বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে, অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস হতে হবে। 50 শয্যাবিশিষ্ট হাসপাতালে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে। এমএস অফিস বিষয়ে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে https://tmc.gov.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 300 টাকা অনলাইনে জমা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে 15 কর্মী। তো এখানে বলা হয়েছে ICAR ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ অ্যাসোসিয়েট ও সিনিয়র রিসার্চ ফেলোশিপ এবং ইয়ং প্রফেশনাল টু আইটি পদে 15 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে 12 মে 2024 মধ্যে। দরখাস্তের ইমেল আইডিতে dddppp.mpp2022@gmail.com এই মেল আইডিতে। অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য বায়োটেকনোলজি এবং প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি এবং জেনারেল অ্যান্ডস প্ল্যান্ট এবং জেনেটিক্স অ্যান্ডস প্ল্যান্ট বিল্ডিংস বটানি এই সমস্ত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট তাকে বলা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ পদের জন্য প্ল্যান্ট বায়োটেকনোলজি ও প্ল্যান্ট ফিজিওলজি এই সমস্ত বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 4-5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে প্রার্থীর গুগল ফর্মে ফিল আপ করতে হবে নিচে দেওয়া গুগল ফর্ম লিঙ্কে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://iaari.rs.in।
নেক্সট তাকে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকন ও ইন্টারন্যাশনাল অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পদে 6 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 মে 2024-এর মধ্যে। যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে 60% নম্বর সহ হিউম্যান রিসোর্স এবং পার্সোনাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিষয়ে 2 বছরের ফুল টাইম এবং পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি পাস হতে হবে। খেলাপের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ircon.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল পয়লা মের কর্মসংস্কৃতি পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।